আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সবাই নিজের নিজের বাসায় ভালো আছো, তাই না? আমি তোমাদের আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাস থ্রি ক্লাসে আমরা ইউনিট 32, যেহেতু আমাদের সিলেবাসে দেওয়া আছে ইউনিট 32 থেকে আমাদের 39 পর্যন্ত দেওয়া আছে, পরে আমরা দেখা যাক কতদূর করতে পারি। তো যাই হোক, আশা করছি তোমরা শর্ট সিলেবাস পেয়েছো। সেকেন্ড এক্সামস আমাদের, এক্সারসাইজ এক্সামস আমাদের শুরু হবে। তো তার আগে আমাদের এই যে সেকেন্ড এক্সাম যে শুরু হবে, তার সিলেবাস অনুযায়ী আমরা ক্লাসগুলো করি। তো আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি 32 ইউনিটে যে স্টোরি, খুব শর্ট এখানে স্টোরি এখানে আমরা পড়ব। তার আগে আমরা 32 ইউনিটে যে চ্যাপ্টারের নাম সেটা হচ্ছে পাঞ্চুয়েশন অ্যান্ড দ্য ক্যাপিটাল লেটার্স, পাঞ্চুয়েশন অ্যান্ড দ্য ক্যাপিটাল লেটার্স। আমরা এই চ্যাপ্টারটি, এই ইউনিটটি আমরা পড়ব। তো ইউনিটটি পড়ার আগে এখানে পাঞ্চুয়েশন বলতে কি বোঝায় অ্যান্ড ক্যাপিটাল, পাঞ্চুয়েশন বলতে এখানে আমাদেরকে বোঝায় বিরাম চিহ্ন। তো আমরা, এবং ক্যাপিটাল লেটার বলতে বড় অক্ষরে যে অক্ষরগুলি রয়েছে ওটা সম্পর্কে এখানে বলছে, অর্থাৎ বিরাম চিহ্ন, অর্থাৎ ফুল স্টপ, তারপরে কোশ্চেন মার্ক, এই ধরনের অনেক রকম রয়েছে, সেটা আমরা পরের ক্লাসে করব যে কোনো এক সময়। তো আগে আমরা ইউনিট 32 যে স্টোরিটি এখানে 3 লাইনে রয়েছে সেটা আমরা পড়ে দেখি। এখানে কি লেখা আছে দেখো তো একটু। মালিয়া ইজ বাংলাদেশি, মালিয়া হয় কি বাংলাদেশি, শি কামস ফ্রম ঢাকা, সে কোথা থেকে এসেছে, সে ঢাকা থেকে এসেছে। শি কামস মানে আসা, ফ্রম মানে হইতে, ঢাকা মানে ঢাকা একটা শহরের নাম, সে ঢাকা, শি কামস ফ্রম ঢাকা, সে ঢাকায় কি থাকে। তারপর কি লাগছে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। তারপরে কি লেখা আছে দেখো তো, মালিয়া লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার, মালিয়া কোথায় বাস করে, মালিয়া বুড়িগঙ্গা নদীর কাছেই বাস করে, তাই না? তাহলে আমরা এখানে দেখলাম যে মালিয়া কি বাংলাদেশি, সে ঢাকায় থাকে, ঢাকা বাংলাদেশের কি রাজধানী। মালিয়া কোথায় বাস করে, সে বুড়িগঙ্গা নদীর কি কাছেই বাস করে। তারপর আমরা দেখি দ্য রিভার ইজ ভেরি বিগ, তাহলে রিভার মানে কি নদী, নদীটি কি বেশ বড়। তারপর হচ্ছে ইন জুন জুলাই অ্যান্ড অগস্ট দেয়ার ইজ এ লটস অফ রেইন ইন বাংলাদেশ, তাহলে কি কি মাসের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, জুন জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে প্রচুর কি হয়, বৃষ্টিপাত হয়, রেইন মানে কি বৃষ্টি, তাহলে রেইন ইন বাংলাদেশ, তাহলে প্রচুর পরিমাণ কি হয় বৃষ্টিপাত হয়। তাহলে মালিয়া যেখানে বাস করে সে বাংলাদেশে বাস করে, সে ঢাকায় থাকে, ঢাকা কি হচ্ছে বাংলাদেশের রাজধানী, ক্যাপিটাল মানে রাজধানী। আমরা এখানে দেখতে পাচ্ছি সে কোথায় বাস করে, বুড়িগঙ্গা নদীর পাশেই সে বাস করে, কাছেই আর কি বাস করে। নদীটি, এই বুড়িগঙ্গা নদীটি বেশ বড়, এবং বাংলাদেশে যে ওয়েদারের কথা বলছে, জুন জুলাই এবং অগস্ট মাসে প্রচুর পরিমাণে, এ লটস অফ মানে কি প্রচুর, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কোথায়, বাংলাদেশে, তাই না? তাহলে এই স্টোরিটা আমরা, ছোট্ট একটি স্টোরি দিয়েছে, তো স্টোরিটি আমরা পড়লাম। এখান থেকে আমরা কী করবো বলতো, কিছু ওয়ার্ড মিনিং আমি তোমাদেরকে অরালি বলে দিই। কাম মানে আশা, ক্যাপিটাল মানে রাজধানী, নিয়ার মানে নিকট, বুড়িগঙ্গা তার একটা নদীর নাম, রিভার মানে নদী, বিগ মানে বড়, এ লট অফ প্রচুর, রেইন মানে বৃষ্টি, ইন বাংলাদেশ, বাংলাদেশ মানে তো আমাদের দেশের নাম। তো আশা করছি তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো বুঝতে পারছো, আমি এই ওয়ার্ড মিনিংগুলো পরে তোমাদেরকে বোর্ডে লিখেছি। এখন আমরা এই ছোট্ট একটি গল্প থেকে, এখান থেকে আমরা কয়েকটি ট্রু ফলস বোর্ডে লিখব। তো তোমরা একটু এই ট্রু ফলসগুলো অবশ্যই তোমরা খাতায় তুলে রাখবে, আশা করছি
শিক্ষার্থী বন্ধুরা, তো আমি তোমাদের ট্রু ফলস এই স্টোরি থেকে বের করে ছয়টা তোমাদেরকে আমি ট্রু ফলস লিখে দিচ্ছি বোর্ডের মধ্যে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতা রেডি করে রাখো, আমি তোমাদেরকে ট্রু ফলস পড়ে দিচ্ছি বোর্ডের মধ্যে, ঠিক আছে? তোমরা খাতা বের করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে স্টোরিটি পড়লাম, এই স্টোরির উপরে বেসিস করে আমি ট্রু ফলস তোমাদেরকে এখানে কয়টি দিলাম? ছয়টি। 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা ট্রু ফলস কয়টি আছে? ছয়টি। তো এখানে আমরা এই ট্রু ফলসটা কিভাবে করবো সেটা একটু আমরা দেখবো। তো যেহেতু স্টোরিতে আমরা তো পড়ে নিয়েছি এবং অনেকটা জেনে ফেলেছি যে স্টোরিতে কি বলছে, তো প্রথম যে কোশ্চেনটি আমার সেটি হচ্ছে মালিয়া ইজ আমেরিকান। তাহলে আমরা স্টোরিতে দেখলাম কি মালিয়া কি আসলে কি আমেরিকান? নো। তাহলে যদি এখানে ট্রু ফলস করার ক্ষেত্রে আমাদের যদি অ্যান্সার কারেক্ট না থাকে তাহলে আমরা কি লিখব? ফলস। আর যদি সেটা কারেক্ট থাকে তাহলে আমরা লিখব ট্রু। যে কথাটি আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট ট্রু অর ফলস, আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট ট্রু অর ফলস। যদি আমার এই স্টেটমেন্টটি সঠিক হয় তাহলে অবশ্যই আমরা ট্রু লিখব, আর যদি ফলস হয় তাহলে আমরা কি লিখব? ফলস লিখব। তো আমরা প্রথম যে এ নাম্বার আমরা দেখতে পাচ্ছি এই স্টেটমেন্টটি, তাহলে দেখা যাচ্ছে মালিয়া ইজ আমেরিকান। তাহলে মালিয়া কি আসলে আমেরিকান? না। তাহলে মালিয়া কি আছে? তাহলে সে হচ্ছে কি? বাংলাদেশি। তাহলে এটা আমরা কি লিখব? ফলস। আমাদের শুধু কি লিখতে হবে? ফলস কথাটা লিখে আমরা ফুল স্টপ দিয়ে দিব। এখন দেখো, যদি এটা সঠিক থাকতো তাহলে আমরা ট্রু লিখতাম, যেহেতু এই কথাটি আমাদের ফলস তাহলে আমরা কি লিখতাম? ফলস লিখতাম। বি নাম্বার কোশ্চেন অ্যান্সার দেখো আমরা কি লিখব, দেখো মালিয়া কামস ফ্রম বগুড়া। আসলে কি মালিয়া কি বগুড়া থেকে এসেছে? নো। তাহলে এটাও আমাদের কি, এই স্টেটমেন্টটি আমাদেরকে কি দিচ্ছে? ভুল ইনফরমেশন দিচ্ছে। তাহলে এই অ্যান্সারটি আমরা কি লিখব? ফলস লিখব। যেহেতু মালিয়া বাংলাদেশি এবং সে কোথা থেকে আসছে? সে কাম ফ্রম ঢাকা। তাহলে এটা আমরা কি লিখব? ফলস। সি নাম্বার দেখো, সি নাম্বার স্টেটমেন্ট কি বলছে? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আসলে কি কথাটি সঠিক? আমরা সবাই জানি ঢাকা কি বাংলাদেশের রাজধানী। তাহলে এই কথাটি আমরা কি সঠিক পাচ্ছি? তাহলে এখানে আমরা কি লিখবো? ট্রু, TRUE। এখানে আমরা একটু যদি খেয়াল করি তাহলে প্রথম যে 1 নম্বর কোশ্চেনটি, এখানে কথাটা লেখা আছে ট্রু অর ফলস, আমি আন্ডারলাইন করে দিলাম। তাহলে যদি প্রশ্নের মধ্যে এই কথা লেখা থাকে তাহলে যে স্টেটমেন্টটি ABCD দেওয়া থাকবে আমরা শুধু স্টেটমেন্টটি পড়ব, সেন্টেন্সটি পড়ে দেখব, যদি সঠিক থাকে তাহলে ট্রু লিখব, আর যদি সেন্টেন্সটি ভুল মনে হয় আমাদের স্টোরি থেকে যদি মিল না হয় তখন আমরা কথার অ্যান্সারটি আমরা লিখব ফলস। এখন আমরা চলে আসি ডি নাম্বারে, মালিয়া লিভস নিয়ার দ্য পদ। মালিয়া কোথায় বাস করে? নিয়ার নিকট বলতে কোথায় বলছে? পদ্মা নদীর কথা বলছে। তাহলে আসলে কি সে কোথায় বাস করে? সে তো বুড়িগঙ্গা নদীর পাশে বাস করে, তাই না? তাহলে এই অ্যান্সারটি আমাদের কাছে কি মনে হচ্ছে? ফলস মনে হচ্ছে। তাহলে আমরা এখানে ফলস লিখলাম। তাহলে ABCD এখান থেকে 4টি কোশ্চেনের মধ্যে আমরা শুধু একটাই ট্রু পেলাম, সি নাম্বারটা, বাকি 3টি কি আমাদের ফলস রয়েছে। এখন আমরা এই পাশে একটু আসি, ই নাম্বারের কোশ্চেনে কি বলছে? দ্য বুড়িগঙ্গা ইজ ভেরি স্মল। আসলে কি বুড়িগঙ্গা নদীটি কি খুবই ছোট? না। তাহলে এই কথাটা এখানে ভুলে গেছে, তাহলে অ্যান্সার আমরা কি লিখবো? ফলস লিখবো। তাহলে ফলস লিখতে গেলে এভাবে আমরা ফলস লিখে দেবো। এখন দেখো এফ নাম্বার কি বলছে? অনলি ইন জুন দেয়ার ইজ এ লট অফ রেইন ইন বাংলাদেশ। অনলি বলতে এখানে শুধু, তাহলে একটা মাসের কথা বলছে, জুন মাসের কথা বলছে। আসলে কি আমরা কি গল্পের মধ্যে শুধু জুন মাস পেয়েছি? জুন, জুলাই এবং অগস্ট, তাহলে 3টা মাসের কথা উল্লেখ আছে। যেহেতু শুধু এখানে একটা মাসের কথা বলছে তাহলে আমরা মনে করব
যে এটা ভুল দিয়েছে, যে যদি এখানে 3টা মাসের কথা উল্লেখ থাকতো তাহলে আমরা মনে করতাম যে এটা আমাদের সঠিক, তাহলে এই অ্যানসারটিও ভুল দিয়েছে, তাহলে আমরা কি লিখলাম, ফলস লিখব। তাহলে ট্রু আর ফলস এর ক্ষেত্রে আমরা কি বুঝলাম, যদি আমাদের সেন্টেন্সটি কারেক্ট থাকে তাহলেই আমরা ট্রু লিখব, আর যদি অ্যানসারটা কারেক্ট না থাকে, ইনফরমেশন যদি ভুল দিয়ে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে ফলস লিখব। তো শিক্ষার্থী বৃন্দরা, ট্রু ফলস কিভাবে লিখতে হয় সেটা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং সুন্দরভাবে তোমরা খাতায় তুলে নিবা, ট্রু ফলস অবশ্যই এটা তুলে নিবা। এখন তোমাদের যেহেতু সিলেবাসে অনেক আইটেমই রয়েছে, আমি নেক্সট ক্লাসে পরের সপ্তাহে আমরা কোশ্চেন অ্যান্সার এবং এটার উপরে আর কি করা যায় এই গল্পের উপরে আমরা সেটা করব। এখন আমি কয়েকটি ওয়ার্ড মিনিং আছে, এই ওয়ার্ড মিনিংগুলো যেহেতু বলে দিয়েছি আমি চেষ্টা করব সেখানে লিখে দেওয়া, আর তোমাদের SW এটাই থাকবে, তাহলে SW-টা আমি এখানে লিখে দিই, SW ওয়ার্ড মিনিং। আর কি থাকলো তোমাদের, ট্রু ফলস, ট্রু ফলস, এই 6টি তোমাদের ট্রু ফলস থাকবে, সাথে একটা শর্ট কম্পোজিশন আমি পরে লিখে দিব, শর্ট কম্পোজিশন একটা তোমাদেরকে আমি দিয়ে রাখি, আমি পারলে তোমাদেরকে কি দিব, শর্ট কম্পোজিশন ইউর কান্ট্রি, ইউর কান্ট্রি, এটা তোমরা শর্ট কম্পোজিশন হিসাবে আস্তে আস্তে করে পড়বে, পারলে আমি তোমাদেরকে বোর্ডে লিখে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো আশা করছি শিক্ষার্থীরা তোমরা আজকের লেসনটা সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো এবং খাতার মধ্যে ট্রু ফলস গুলো তুলে নেবা। ঠিক আছে, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।